তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শরিক দলগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় বিজেপি। এদিকে সরকার গঠনে নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়েছেন শরিক দল, জেডিইউর নীতীশ কুমার ও টিডিপির চন্দ্রবাবু নাউডু। নেতাকর্মীদের আশা, শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মোদী স্পর্শ করবেন জওহরলাল নেহরুল এর টানা তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড। ভোটে কাজ না হলেও সরকার গঠনে মোদী ম্যাজিকেই গড়ল শরিকদের মন। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে চাপে থাকা বিজেপি অবশেষে হাসল শেষ হাসি। বুধবার দিল্লিতে শরিকদের সাথে বৈঠকে সরকার গঠনের সমঝোতা হলো। পরে জানানো হয় শনিবার শপথ নেবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে নতুন সরকারে কারা থাকছে তা এখনও জানা যায়নি। নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে টানা তিনবার সরকার গঠনে নেহরু গান্ধীর রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদী। এতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নয়া সরকারকে। গেল দশ বছরের শাসনামলে সরকারের পুরো ক্ষমতা নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে ছিল, অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে ছিলেন না। কিন্তু এখন জোট সরকার হলে সেখানে অন্যরাও অংশগ্রহণ করবে, তাদের কথাও শুনতে হবে, তারাও সরকার পরিচালনায় প্রভাব বিস্তার করবেন। এছাড়া 18তম লোকসভায় শক্তিশালী বিরোধী দল পাবে মোদী সরকার। বলা হচ্ছে এতে আগামী দিনে মোদীর হিন্দুত্ববাদী মনোভাব অনেকটাই মুখ থুবড়ে পড়বে। আসমাতুলি, নিউজ 24।